মনির নিজের সব গয়নাগুলো বর্দাকে দিচ্ছে বিক্রি করার জন্য। টাকাটা বর্দা তুলেছে। আমা, এটা কার ফোন ছিল? ফোন? আরে সে আমার এক ডাক্তার বন্ধু। বর্দাকে যেভাবে হোক বাঁচাতে হবে। বর্দার কোনো বিপদ হলে আমরা চুপ করে বসে থাকবো? শুনি, তুমি টাকাটা দেবে কিন্তু কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আর দিদিভাই, দিদিভাই জানবে যে তুমি গয়নাগুলো নিয়ে এসেছো, ব্যাস। আচ্ছা, বিবেক তো এই টাকা পয়সার ব্যাপারটা দেখে, বিবেক কিছু জানে না? আমি আমি কিচ্ছু ভাবতে পারছি না। এক এক সময় আমার মনে হয় যেন আমি আমি আত্মহত্যা করি, কিন্তু আমি জানি আমি সেটা করে কোনো লাভ নেই, আমি মরেও শান্তি পাবো না। দিদিভাই, এখনো চিনিটা লাগাওনি কি গো তুমি? দিদিভাই, এতটা কেটে গেল আর তুমি টের পেলে না? তোমার ব্যথা করে না? না, ব্যথা আজকাল বুঝতে পারি না, সহ্য করে করে অভ্যেস হয়ে গেছে। এভাবে কেন বলছো বলো তো? আরে ছাড় না, ঠিক আছে, এত কিছু লাগাতে হবে না, ঠিক হয়ে যাবে। আরে ঠিক হয়ে যাবে, ছাড় ছাড়। ঠিক আছে ঠিক আছে, তরকারিগুলোতে রক্ত লেগে গেছে, ফেলে দিস। দিদিভাই, আমরা তো আছি সবাই তোমার পাশে, দেখো তোমার কোনো বিপদ হবে না। শুধু 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 এদের জন্য আমাকে কথা শুনতে হচ্ছে? এদিকে এদিকে বাড়ি ফেরারও নাম নেই, নিজে টাকা তুললি অথচ সাপ্লাইদের টাকা দিল না, কি হচ্ছে কি এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নিজে এক গাদা টাকা তুলেছে অথচ সাপ্লায়ারদের পেমেন্টই করেনি, কি হচ্ছে কি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি পাগল হয়ে যাবো নাকি? হ্যাঁ, সকালে আমাকে কেউ কিচ্ছু বললো না অথচ আমি তো মহা অশান্তিতে পড়ে গেছি পিতা, আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, বিবেক ফিরলে ওকে জিজ্ঞেস করে নিও, এখন একটু মাথাটা ঠান্ডা করো, বুঝলে? মাথা ঠান্ডা করবো কেন? মাথা ঠান্ডা করবো কেন? সে এখনো বাড়ি ফেরেনি কেন? কি কাজ করে, কেন রাত হয় বাড়ি ফিরতে, আমি বুঝতে পারছি না। সেটা ফিরলে ওকেই জিজ্ঞেস করো, এখন যাও হাত মুখ ধুয়ে নাও। এই এই তুমি ছোটবেলা থেকে ওকে আগলে আগলে রেখে এই কাণ্ডটি করেছো, কোনো কাজের হলো না ছেলেটা, এবার থার্ড ক্লাস ওয়ার্থলেস।
আমাকে পাগল করে দেবে। সব সময় ছেলেটাকে ছোট করবে, এই জন্যই আজকাল এরকম অদ্ভুত ব্যবহার করছে। এই তো বাবা, শিখেছিস? কি হয়েছে রে তোর, আজকাল এত দেরি করে বাড়ি ফিরিস কেন? তোকে কেউ কিছু বললে আমার যে কি হয়? সেদিন কি সব বললি কিছুই বুঝলাম না। তোর বাবা বলছিলেন কাকে যেন কি টাকা দিস নি। সব টাকা দিয়ে দেবো মা, বাবাকে বলে দিও কাল যেন দেখে নেয়, সব দিয়ে দেবো মা। কি হয়েছে রে, একটু খুলে বল না। কিচ্ছু হয়নি মা, কিছুই হয়নি। আর কেউ কিচ্ছু আমাকে বলতে পারবে না, দেখো। যে যেমনই বলুক না কেন, তুমি কখনো আমাকে খারাপ ভাবতে পারবে না, বলো। আমি তোর একটাও কথা বুঝতে পারছি না, তুই কি কোনো খারাপ কাজ করছিস? তুমি রেস খেলেছ, তুমি না ভদ্র বাড়ির ছেলে, তুমি কি করে পারলে? কি করে? একটা কাজে মানুষ ভালো খারাপ হয় মা, একটা কাজে। বলো মা, কিছু ব্যবস্থা হলো? বাবাকে কিছু বলেছ? বেশি দেরি করলে কিন্তু আরো মুশকিল হবে।
হাতটা কাটলো কি করে? তরকারি কাটতে গিয়ে কেটে গেছে, এর আগেও অনেকবার কেটেছে, নতুন কিছু না, ঠিক হয়ে যাবে, কাটা দাগ বেশি দিন থাকে না। সাবধানে কাটবে তো, অনেকটা কেটেছে। বাবা হঠাৎ আমার এত খোঁজ নিচ্ছ না, মানে সেভাবে কোনোদিন আমার খোঁজ খবর রাখো না তো, তাই বলছি। আমি একটা খারাপ কাজ করেছি পাঞ্চালি, একটা খারাপ কাজ করলেই কোনো মানুষ চিরদিনের জন্য খারাপ হয়ে যায় না। তোমার মনে হচ্ছে তুমি তোমার নিজের গয়নাগুলো দিয়ে আমার সম্মান রক্ষা করেছো বলে আমি তোমার খোঁজ নিচ্ছি, অতটা খারাপ এখনো হয়নি পাঞ্চালি, অতটা নিচে আমি এখনো নামি। যত তাড়াতাড়ি পারো টাকাটা শোধ দিয়ে দাও, টাকাটা যেন আবার অন্য কোথাও খরচ করে ফেলো না। ও দিদি বল, তুমি তো কোনো কিছু বললে না, ওদিকে তোমার ঠাকুরপো রাতে এসে আমাকে তাড়া দেবে, আমি আর কি বলবো। ও বাবা ছোট, হাঁটুটা কি হলো বলতো, বড্ড টনটন করছে। তা হাঁটুটার কি দোষ বলো, সকাল থেকে তুমি ঠাকুর ঘর পরিষ্কার করছো, কথা তো শুনবে না, গরম জলের শেক না দিলে ওটা সারবে না। দাঁড়াও আনছি, দাঁড়া এদিকে তুই বস, ও সদাশিব দেবে খুন বলে দিয়েছি। তুই কি জিজ্ঞেস করছিলি? তোমাকে বললাম না আগরওয়ালদের মেয়ের বিয়ে, তোমার কিচ্ছু মনে থাকে না সত্যি? ওদের তো একটা গয়না দিতে হবে নাকি? সে তুই একটা ঠিক কর না, আমাকে আবার কেন এর মধ্যে? কি বলছো বলো তো, তুমি খুব ভালো করে জানো তোমাকে ছাড়া চলে না, তাছাড়া ওদের গোড়া বাড়ি একটা ভারী কিছু তো দিতে হবে। আমি ভাবছিলাম মদন সাকরাকে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, মদন সাকরা খারাপ গয়না গড়ায় না, এতকাল তো ওই করে এসেছে। হ্যাঁ কিন্তু ডিজাইনটা তো একটু দেখতে হবে, ভাবছিলাম কারোর একটা গয়না যদি পাওয়া যেত। পাঞ্চালি আসুন বসুন সুশীলা, আপনি চা খাবেন তো? হ্যাঁ দাও, তোমাদের কমলা পড়লে একটু দাও। ও মা তুই কিছু বলবি শশী? হ্যাঁ আমি বলছিলাম যে ওই যে পাঞ্চালির বিয়েতে সব ভারী ভারী গয়নাগুলো দেওয়া হয়েছিল না, ও চৌধুরী পরিবারের ঐতিহ্য দেখে সে তো সবাই করে হতবাক হয়ে গিয়েছিল, তো তেমন একটা কিছু দিলে হয় না কি প্রীতা? এই শশী মেয়েলি ব্যাপারে তোরা তো কান কেন বলতো? ও মা রাগ করছো কেন দিদি, শশী তো ঠিকই তো বলেছে, সত্যি তো পাঞ্চালির গয়নাগুলোর মধ্যে একটা দেখিয়ে দিলে হতো না? সত্যি শশীদা এক এক সময় এত ভালো কথা বলেন না। নিন চাটা খান। সত্যি শশী তুই একটা গয়না নিয়ে পড়লি কেন? হ্যাঁ বাহ, ভালো কথা বললেও যদি দোষ হয় তাহলে তো শ্বশুরবাড়িতে কথাই বলবো না। শশীদা আপনি রাগ করবেন না, ও দিদিরা ওরকম বলে থাকে। সত্যি দিদি কি যে বলো না, আপনি চা খান তো।
যেন কোনো বিপদ না হয় ঠাকুর, আমি যেন ধরা না পড়ি, আমার কথা যেন কেউ জানতে না পারে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অনেক অপমান সহ্য করেছি ঠাকুর, এবার যেন মুখটা রক্ষা হয়, আমি যেন ধরা না পড়ি, আমার কথা যেন কেউ জানতে না পারে। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তোমার বাবা বলছিলেন কি টাকা তুলেছে, কাকে দেওয়ার কথা ছিল দেয়নি, সেসব নাকি আজকে মিটিয়ে দেবে, তুমি কিছু জানো? কি হয়েছে পাঞ্চালি? হ্যাঁ, তুমি চুপ করে আছো, জানো কিছু? না, ছেলেটা যে কি হয়েছে কে জানে, আমার মনে হয় নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছে। আপনি বোধ হয় কিছু বলতে এসেছিলেন আমাকে মা? হ্যাঁ, তোমার বাবার এক খদ্দেরের মেয়ের বিয়ে, ও ওই মদন সাকরাকে গয়নার ডিজাইন দেব, ঠিক করে উঠতে পারছি না, একটু তোমার গয়নাগুলো দেখাও তো, তার থেকে দেখে নেব। গয়না? গয়না গয়না তো গয়না তো লকারে। লকারে? হ্যাঁ। লকারে কবে রাখলে? এই তো এর মধ্যেই রেখে এসছি। তুমি তো এর মধ্যে বাড়ির থেকে বেরোওনি। আমি না তো আপনার ছেলেকে দিয়ে রাখে এসছি, ও রেখে এসছে গিয়ে। বিবেক গয়নাগুলো লকারে নিয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়েছে পাঞ্জালি, এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো কেন মা? আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ। মা, মনি, একটা কথাই চিরকাল জেনে এসেছি, যদি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে না পারি তাহলে মরে যাওয়া উচিত। সেটাই তো চেয়েছিলাম।